ওয়ুদরিকুল মামু রুকুয়া ইজাজতামা মাল ইমামে ফি রুকুল মুজজি ওয়া তাকাদ্দাম বায়ানু ফি আরকানিস সালাহ। এখন মাসলা আরেকটি, রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন ইমামের সাথে? আপনি রুকু পেলেন কিন্তু ওরও তো একটা পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ আছে। হ্যাঁ, কম পক্ষে একবার সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনি যখন রুকুতে আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাচ্ছেন তখন দেখছেন যে ইমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে, তাহলে আর হবে না, কারণ দেখে নিয়েছে যে ইমাম কি হয়েছে, সোজা হয়ে গেছে। কিন্তু আবার আপনার তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার পরে, রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহ আকবার, রুকুতে যাওয়ার পরে এখনো সুবহানাল্লাহিল আযীম বলা হয়নি, আল্লাহ আকবার শুনছেন, অসুবিধা নাই, কারণ ইমামের সাথে সাথে তো উঠেন না আপনি। আপনি ইমামের সাথে নামাজ পড়তেন শুরু থেকে, তো ইমামের সাথে উঠা তো নিষেধ, ইমামের কি করতে হবে, পেছনে একটু পিছনে পিছনে উঠতে হবে, ওই যে একটু পিছনে ওই সময়টাই সুবহানাল্লাহিল আযীম পড়ে বললেন, তাহলে রুকু হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? জি। তাই বলছেন যে ওয়ুদরিকুল মামুম রুকুয়া, মুক্তাদি রুকু পেয়ে যাবে, ইজাজতামা মাল ইমাম, ইমামের সাথে যদি একত্রিত হইতে পারে, একসাথে হইতে পারে, ফির রুকুয়ে আল মুজজি, সর্বনিম্ন রুকুতে যে রুকুটা যথেষ্ট হয়। আর সর্বনিম্ন রুকু হচ্ছে একবার তাসবিহ করা হচ্ছে রুকুন ফরজ, একবার তাসবিহ সুবহানাল্লাহিল আযীম পড়া হচ্ছে ফরজ, কম পক্ষে আপনি রুকুতে গিয়ে একবার তাসবিহ পেয়ে গেছেন সুবহানাল্লাহিল আযীম, তাহলে রুকু হবে। কিন্তু আপনি এইদিকে আল্লাহ আকবার বলে রুকুতে যাচ্ছেন, ঝুঁকছেন, ওই সময় শুনছেন কি, সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ উঠে গেল, তাহলে হবে না। ওয়াইন শাক্কা ফি ইদরাকির রুকু ফাইন গালাবা আলা যিন্নি ইদরাকাহু এই তাদাব্বি হাযিহির রাকা ওয়া সাজাদা লিসাহি ক্বাবাদ আসসালাম। এখন আরেকটি মাসলা জিজ্ঞাসা বলছেন এখানে আলোচনায়, সেটা হচ্ছে যে ও সন্দেহ হয়ে গেল যে আমি রুকুটা আমার সাথে পেলাম কি পেলাম না জানি না, লাগলাম পেলাম না, আগে ইমাম উঠে গেছে, আপনার সন্দেহ হইতে লাগলো। সন্দেহ হয় তো কি করতে হবে, সন্দেহ হইলে যদি মনে হয় যে না, সন্দেহ হইলো আমার ধারণা যে আমি কি পেয়ে গেছি, রুকু পেয়ে গেছি, মানে একবার তাসবিহ করার সময় পেয়ে গেছি, তাহলে সেটা গণ্য করে নেন, সেই রুকুটা বারাকাতটা গণ্য করে নেন। কিন্তু সন্দেহ যেহেতু হইলো, এই সন্দেহের নিরসনের জন্য আর সন্দেহ শয়তানের পক্ষ থেকে সেজদা সহ করতে হবে, সেজদায় সহ করতে হবে সালামের পরে। বলছেন ওয়াইন শাক্কা ফি ইদরাকি রুকু, যদি সন্দেহ হয়ে যায় রুকু পেতে, যে রুকু পেলাম কি পেলাম না কি জানি, ফাইন গালাবা আলা যিন্নিহি, তার যদি ধারণা এটা হয় বেশি যে ইদরাকাহু আমি রুকু পেয়েছি, ইমামের সাথে রুকু পেয়েছি, এটাই তার ধারণা বেশি, এ তাদাব্বি হাযিহির রাকাত, তাহলে ওই রাকাতকে গণ্য করবে যে আমার রাকাত হয়ে গেছে। কিন্তু একটু যে সন্দেহ হলো সেজন্য ওয়াসাজাদা লিসাহি বাদ আসসালাম, সালাম ফেরার পরে কি করবে, সেজদায় সহ করবে। সেজদা সহ কয়টি? দুইটি। সেজদা সহ হচ্ছে দুইটি। সেজদা তেলাওয়াত কয়টি? একটি। সেজদা শুকর একটি। জি, এগুলো তো অনেকে গোলমাল করে দেয়, ভেজাল বেঁধে যায়, সন্দেহ অনেকে জিজ্ঞেস করে, কয়েকদিন আগে একজন লোক জিজ্ঞেস করেছে, সেজন্য ক্লিয়ার করে দিলাম যাতে মনে রাখেন, শুক্রিয়া, খুশি আপনার কোনো আনন্দ হয়েছে। দুই রাকাত নামাজ আমাদের দেশের লোকেরা কি করে, শুকরানা নামাজ পড়ে না, শুকরানা নামাজ না পড়বেন না, শুকরানা কি করবেন, সেজদা করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে ইবনে মাজাহ, আরো সুনানে কিতাবাইতে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু কাছে কোনো খুশি সংবাদ আসে না, যে কোনো খুশি সংবাদ, আপনার পারিবারিক হোক, আপনার টাকা পয়সার হোক, আপনার সুস্থতার হোক, আপনার যে কোনো খুশি হোক, জি, দিন দুনিয়ার যে কোনো খুশি হোক, তাহলে কি করবেন, খাররা সাজেদান লিল্লাহি শুকরান, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়তেন, একটা সেজদা করবেন, আলহামদুলিল্লাহ আমার ছেলে পাশ করেছে, আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বেতন বেড়েছে, আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ, যে কোনো, জি, এমন সন্দেহ যে কোনো দিকেও ডিসাইড করতে পারছেন না, ফায়সালা করতে পারছেন না যে আমি রুকুটা আমার সাথে পেলাম কি পেলাম না, কিছু বুঝি না, একবার মনে হয়েছে যে মনে হয় হয়ে গেছে আমার, মানে একবার সুবহানাল্লাহিল আযীম পেয়ে গেছে, আর মনে হচ্ছে না মনে হয় পেলাম না, তাহলে হ্যাঁ, তাহলে বলছেন না ওইটা গণ্য করা যাবে না। বলছেন যে ওয়াইন লাম ইয়াগলিব আলা যিন্নিহি, সেই আপনার কোনো ধারণা আছে, সন্দেহ শুধু 50-50 সমান একবারে, আতাবে রাকাতিন, তাহলে এক রাকাত পড়ে নে, এই রাকাতটাকে আর গণ্য করা চলবে না। ওয়া সাজাদা লিসহর, সন্দেহ যেহেতু হয়েছে সেই জন্য সালাম ফিরার পূর্বে এখানে সিজদা সহ করবেন, এই ক্ষেত্রে সালাম ফিরার
পূর্বে সহসিজদা, যদিও সহসিজদা সালামের আগেও জায়েজ রয়েছে সর্ব অবস্থায় আর সালামের পরেও জায়েজ রয়েছে, দুই সালামের মাঝখানে নয়, দুই সালামের মাঝখানে নয়। দেশি তরিকে হচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ, ডান দিকে সালাম ফেরার পরে সহসিজদা, সহসিজদার পরে আবার আত্মাহের তাশাহুদ, আর তারপরে তখন আবার দুই সালাম। এই আত্মাহাত পড়াও ভুল, আর এই দুই সেজদার মাঝখানে সহসিজদা করা এটাও ভুল। এই দুটো ভুল আমাদের দেশে রয়েছে।